হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখো আজকে আমি সাজুগুজু করে নিয়েছি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঘরে তো নিশ্চয়ই সেজেগুজে থাকবো না। তো চলো দেখো আমি কোথায় যাচ্ছি, কি করছি। আর আজকে কিন্তু আমার সাথে আমার শাশুড়িমাও যাচ্ছে। তো রোদে একটু মুখটা কালো কালো লাগছে, দেখেছো ওয়েদারটা কেমন, পুরো রোদ মুখের মধ্যে। তো আমি আর আমার শাশুড়ি যাচ্ছি একটা বুনুর বেবি শাওয়ারে। তো চলো কেমন এনজয় করি সব কিছুই দেখো। এই যে আমরা চলে এসেছি, জাস্ট গেটের ভেতর থেকে ঢুকছি। শাশুড়ি মা সিম্পলই থাকে, আমিও সিম্পলই থাকি, দুজন মিলেছে, একদম সাজুগুজু একদমই করি না। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি, এখন একটু মজা সজা করব, সবার সাথে আড্ডা দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব। তো দেখতে থাকো আমি কী কী করছি। এই যে চারপাশটা ঘুরিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, লোকজন ছিল আর কি, মানে অনেকে খেতে গিয়েছিল, তো আমরা বসে এখানে বোনুর সাথে দেখা করে এসে এই যে আমরা গল্প করে এবার খাওয়ার দিকে চলে এসেছি। তো কী কী খাচ্ছি না খাচ্ছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভাত দিয়ে তো শুরু হলো, ভাত ডাল স্যালাড দিয়ে পাকোড়া, তারপরে একের পর এক সব দেখতে পারবে। তো দেখো আমি খাওয়া দাওয়া শুরু করছি আমার শাশুড়ি মা, আর আমার তো এই যে পোলাও আর হচ্ছে চিকেন তো একদম প্রিয়, তো ওটাকে বেশি করে হাইলাইট করছি তোমাদের সামনে, ভীষণই প্রিয়। আর রান্নাগুলো এত টেস্টি হয়েছিল, কি বলবো, যার মন ভালো তার অকেশনে গেলে খাওয়া দাওয়াও ভালো হয় এটা আমি শুনেছি। তো চলো টাটা আজকের মতো।